নির্বাচক প্যানেলের প্রধান নান্নুর ক্যারিয়ারে কোনো ছয় নেই, সেই গোপন ভিডিও নিজের কাছে থাকায় আবারও দলে সুযোগ পেলেন মিনাজুল আবেদিন শান্ত। দুঃখিত নাজবুল হোসেন শান্ত। আরে মিয়া, বাংলাদেশের ক্রিকেটটারে একেবারে ধ্বংস করে লাইতেছে, ভবিষ্যতের কথা চিন্তা করে নান্নু সুজন এবং পাপনের পদত্যাগ দাবি জানাচ্ছি। এ ভাই সমত সমত, এরা বাংলাদেশের ক্রিকেটটাকে লুটপাট করে শেষ করে দিতেছে। আপা আপনার সাথে আমিও একমত একমত। টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়া যত ডান্না কষ্ট দিতেছে আমারে, তার চেয়ে বেশি কষ্ট দিতেছে এই শান্তকে কেন স্কোয়াডে রাখা হইছে। আরে কাকা, যে দেশের ক্রিকেট দলের উচ্চ পদস্থ কর্মকর্তা পাপন এবং নান্নুর মতো লোক, সে দেশের বিশ্বকাপ দলের স্কোয়াডে শান্তর মতো প্লেয়ার থাকাটাই তো স্বাভাবিক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে মিয়া, তোমরা আমাকে ভুল বুঝতেছো, মাহমুদুল্লাহ রিয়াদের স্লো ব্যাটিং এর কারণে তাকে বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করা হয় নাই। তার জায়গায় ঝড়ের গতিতে রান তোলা স্পেশালিস্ট, টি টোয়েন্টি স্পেশালিস্ট, 104 রান 104 স্ট্রাইক রেট বাংলার কোহলি খ্যাত আমার ভাটিজা শান্তকে দলে নেওয়া হয়েছে। কি আনন্দ করে করে, আমি তো মনে মনে চাইছিলাম শান্তর জায়গায় সৌম্য সরকার খেলুক, তুমি মিয়া নিলা না। আরে সুজন ভাইয়া, তুমি নির্বাচক প্যানেলের প্রধান নাকি আমি? তুমি টিম ডিরেক্টর হিসেবে ওখানেই থাকো, আমি নির্বাচক প্যানেলের প্রধান। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আসলে কি কইতাম, বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট বোর্ড দলে সুযোগ পেতে মাঠের পারফরমেন্স প্রয়োজন হয় না, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। আরে আপা, 20 রানে 5 উইকেট পড়ে যায়, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এসে ম্যাচটারে বাঁচায়, কোনোভাবে সম্মানটা রাখে। দোষ এখন মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট নিয়ে না, শান্ত নাইমদের কোনো সমস্যা হয় না, তাদের স্ট্রাইক রেট তো বা বাবা চমৎকার 200। শোনেন একটা সত্য কথা কই, মাহমুদুল্লাহ রিয়াদের স্লো স্ট্রাইক রেটের পেছনে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতাই দায়ী। উইকেট পড়া উনি যদি না থামায় বাংলাদেশ বহু ম্যাচে 100 রানই করতে পারতো না। কথা সত্য বলছেন। এ ভাই, টপ অর্ডারে আমি আবারও ফিরে এসেছি, অস্ট্রেলিয়ার মাটি, আমি লর্ড শান্তর ঘাটি। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। শান্ত ভাই থাকো থাকো, তুমি টপ অর্ডারে থাকো। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা পায় না, সেখানে শান্ত সোহান জায়গা পায়, সোহান আবার ভাইস ক্যাপ্টেন। আমাদের শান্ত মালদ্বীপে গিয়ে ঘুরে এসেছে, সেখানের পারফরমেন্স খুবই ভালো, তাই জায়গা পেয়েছে। হ্যাঁ রে, এদিকে সারা বছর টি টোয়েন্টি খেলা শেখ মেহেদী হাসান স্ট্যান্ড বাই থাকে, বা বাবা নির্বাচক প্যানেল, বা বাবা আনবিলিভেবল। শুভকামনা নাজমুল হোসেন শান্ত, দোয়া করি তুমি ভবিষ্যতে বিসিবির বোর্ড সভাপতি হও। আরে ভাই, আমার খুব ইচ্ছা ক্যারিয়ার শেষ কইরা নান্নু কাকার সহযোগী হিসেবে যোগদান করা। ও তাই নাকি, তা তুমি কবে ক্যারিয়ার শেষ করে অবসরে যাবা, কবে সহযোগী হিসেবে যোগদান করবা, সেটা জানতে চাও আমার মন। তুমি আমারে এত বড় অপমান করলা। আজ আপনারা আমারে বললেন তো, এই বিজয় নাই বুঝলাম, মাহমুদুল্লাহ নাই বুঝলাম, শেখ মেহেদী হাসান নাই বুঝলাম, শান্ত কিভাবে দলে সুযোগ পেলো, সম্মুখে রাখলেও তো শান্ত না পেতাম। এত কথা বুঝি না, শান্তকে টি টোয়েন্টি দলের অধিনায়ক দেওয়ার দাবি জানাচ্ছি, শান্ত বিশ্বকাপে ভালো করবে আমি অনেকটাই আশাবাদী। আমার তো খুব জানতে ইচ্ছা করে বাংলাদেশের নির্বাচক প্যানেলের দায়িত্ব পেতে হলে কি ধরনের যোগ্যতা লাগে, আসলে তাদের কি ধরনের যোগ্যতা আছে সেটা যদি খোলাসা করে বলতো। আমি তো আশা করি ভালো কিছু হবে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার মাটি লর্ড শান্তর ঘাটি, নাজমুল হোসেন শান্তর জন্য সবাই দোয়া করবেন। হ নান্নু, আমিও তোমার সাথে সহমত, বিশ্বকাপ জেতার ব্যাপারে আশাবাদী, শান্ত হবে তুরুপের তাস, তাছাড়া শান্ত বিগ হিটার। আমি অধিনায়ক হিসেবে আপনাদের কাছে খালি দোয়া প্রার্থী, এর বাইরে আমার কিছু বলার নাই। এত কষ্ট মেনে নেয়া যায় না, মেনে নেয়া যায় না। আমরা খেলবো। জার্সি কিনতে সব, ফ্রি ডেলিভারিতে যদি খেতে চাও তাহলে খাদির পাঞ্জাবি কুমিল্লা গ্রুপে জয়েন করে ফেলাও।